সময় যতই যাচ্ছে গাজায় ইসরায়েলি বাহিনীর আগ্রাসন ততই বাড়ছে। এর মধ্যেই গাজায় একযোগে স্থল, নৌ ও আকাশপথে হামলা চালানোর ঘোষণা দিয়েছে ইসরায়েলি বাহিনী। প্রতিনিয়তই প্রাণ হারাচ্ছেন বহু নিরীহ ফিলিস্তিনি, বাদ যায়নি নারী শিশুরাও। এই অবস্থাতেই হৃদয় বিদারক এক তথ্য প্রকাশ করলো কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। প্রত্যক্ষদর্শীদের বরাতে সংবাদ মাধ্যমটি জানায়, নিহত ফিলিস্তিনিদের মরদেহ রাখার জায়গা আর নেই হাসপাতালের মর্গগুলোতে, আর তাই বাধ্য হয়ে আইসক্রিম ট্রাকগুলোকে অস্থায়ী মর্গ হিসেবে ব্যবহার করছে কর্তৃপক্ষ। একই দিন আলাক্সার শহীদ হাসপাতালের ফরেন্সিক প্যাথোলজিস্ট ইয়াসি খাতাব এক ভিডিও বার্তায় জানান, মর্গে আর জায়গা নিতে না পেরে মাটিতে ফেলে রাখা হয়েছে সারি সারি মরদেহ। এছাড়া গাজার সংকটের মধ্যে রয়েছে, অঞ্চলটিতে এখন ত্রাণ সহায়তার প্রয়োজন। একই সঙ্গে মর্গের ফ্রিজ ও চিকিৎসার সরঞ্জামের পাশাপাশি কফিন ও লাশ রাখার বিভিন্ন সরঞ্জাম প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন তিনি। ভয়াবহ পরিস্থিতির মধ্যে গাজার বিভিন্ন হাসপাতালেও হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। এই অবস্থায় সামনে আহতদের চিকিৎসা দেওয়ার মতো হাসপাতাল সংকটও তৈরি হবে বলে মত বিশ্লেষকদের। আফরিন মৌ, সময় সংবাদ।